একটি গাড়ির দাম কত হতে পারে? 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 10 কোটি? আপনি কি ভাবছেন, কী রে ভাই, টাকার কি কোনো মূল্যই নেই? জি হ্যাঁ, বিশ্বের সবচেয়ে দামি গাড়িটির দাম শুনলে আপনার কাছে হয়তো মনে হতে পারে টাকার কি কোনো মূল্যই নেই। চলুন তাহলে আজ দেখে নেই কিছুদিন আগে সেল হওয়া বিশ্বের সবচেয়ে দামি গাড়িটি। ও হ্যাঁ, কত মূল্যের গাড়ি? আগে তো গাড়ি দেখুন, তারপর না হয় দাম শুনবেন। চোখ কপালে উঠবে কি মাথায় উঠবে পরে দেখা যাবে। এই মাসের শুরুর দিকে ফ্রান্সের বিখ্যাত লাক্সারি স্পোর্টস কার নির্মাতা ব্র্যান্ড বুগাটি তাদের নিউ বুগাটি লা ভয়েজার 9 এর কারটি নিয়ে আসে শোতে। লাস্ট জেনেভা কার শোতে এটি উন্মুক্ত করা হয় দেখার জন্য। ভাবলে অবাক হবেন, বুগাটি আয়ের এই কারটির দাম 16.7 মিলিয়ন ইউরো, ইউএস ডলারে যার মূল্য দাঁড়ায় 19 মিলিয়ন ইউএস ডলার, আর বাংলাদেশি টাকায় দাঁড়ান গুনে নেই। ও মাই গড, বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় প্রায় 158 কোটি প্লাস টাকা। বুগাটি তাদের 110 বছর পূর্তি উপলক্ষে এই সুপারকারটি তৈরি করে এবং এর মাধ্যমে তারা তাদের 57 SC আটলান্টিক নামে অন্য একটি মডেলের কথা স্মরণ করিয়ে দেয়, যেটি কিনা এক্সট্রিমলি রেয়ার ব্ল্যাক লাক্সারি একটি কার ছিল 1930-এর সময়। ওই 57 SC আটলান্টিক মডেলের গাড়ি নির্মাণ করা হয় অনলি 4টি, মাত্র 4টি গাড়ি নির্মাণ করা হয় পুরো ওয়ার্ল্ডে, এবং সেই আমলের সেরা বাজেটের গাড়ি ছিল সেটি। বুগাটি প্রেসিডেন্ট স্টিভেন উইনকেলম্যান বলেন, লা ভয়েজার 9 এর মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে সম্মান জানাচ্ছি এবং স্পিড, টেকনোলজি, লাক্সারি এবং শৈল্পিকতাকে নিয়ে যাচ্ছি এক নতুন যুগে। পিওর কমপ্লিট ব্ল্যাক এর বুগাটি লা ভয়েজার 9 একই সাথে লাক্সারি এবং হাইপার সুপার স্পোর্টস কার এর একটি কম্বিনেশন। যদিও এটি বিশ্বের সর্বোচ্চ গতির কার নয়, তবুও গতির ক্ষেত্রে একে একটি বিস্ট বলাই যায়। এর রয়েছে হাই পাওয়ারফুল 16 সিলিন্ডারের ইঞ্জিন, ওয়েল ক্যাপাসিটি 8 লিটার, এবং এর ব্রেক হর্স পাওয়ার 1500, ও মাই গড, 1180 পাউন্ড ফিট টর্কের এই সুপারকারের 60 মাইল পার আওয়ার গতি তুলতে সময় লাগবে মাত্র 2.5 সেকেন্ড, তবে টপ স্পিড সম্ভবত 236 মাইল পার আওয়ার। আপনি যদি ভেবে থাকেন 158 কোটি টাকা দিয়ে এই গাড়ি কে কিনবে, অথবা আপনি যদি এখন থেকেই স্বপ্ন দেখতে থাকেন এই গাড়ি নিজের করে নেয়ার, তবে দুই পক্ষের জন্যই হতাশা, কারণ কোম্পানি এই সুপারকার বানিয়েছে অনলি 1 পিস এবং তা অলরেডি সোল্ড। আরেকটি দুঃখের বিষয় হলো এই যে এই ইউনিক এবং ভেরি এক্সপেন্সিভ কারটির ইন্টেরিয়র উন্মুক্ত করা হয়নি দেখার জন্য, তাই এর ভিতরের অংশটুকু দেখানো যায়নি। আপনার পছন্দের কারটি কেনার অগ্রিম শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।